السلام عليكم ورحمة الله. প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন চরমোনাইয়ের পক্ষে হাত পাকার ভোট করে বেড়াইতেছে আমাদের কর্মী অঙ্গনের বড় বড় কোনো নেতারা, আমাদের বয়স থেকে নিয়ে প্রভাব শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ বরিশাল বা বাংলাদেশে 50 বছর আমরা পার করলাম, লোক আছে কতটুকু লাভ হয়েছে, চরমোনাইয়ের বিরোধিতা করে যে বৈধ সুবিধাগুলো, আরে ভাই আপনারা যত চরমোনাইয়ের বিরোধিতা করবেন চরমোনাইয় তত আরো উপকৃত ইনশাআল্লাহ ভাবে করেছে। এবার আমরা একটা পরিবর্তন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আপনারা একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ অসম্মানিত করতে পারবে না, আর আল্লাহ যাকে অসম্মানিত করে তাকে কেউ সম্মান দিতে পারবে না। আল্লাহ যাকে উপরে উঠতে চায় তাকে কেউ তার বিরোধিতা করে নিচে নামাইতে পারবে না, আর আল্লাহ যাকে নিচে নামাইতে চায় তাকে কেউ উপরে উঠাইতে পারবে না। আপনারা সবাই হুজুরের কথাগুলো শোনেন, আল্লাহ হুজুর কি বলতেছে, আমাদের কৌমি অঙ্গনে বড় বড় হাত পাকার পক্ষে ভোট করতেছে, আর আপনারা কোথাকার কি আছেন, আপনারা পরীক্ষামূলক হলেও একজন নতুন আলিমকে ভোট দিব, তার দ্বারা আমাদের জানের নিরাপত্তা, আমার ব্যবসার নিরাপত্তা, চাঁদাবাজি টেন্ডারবাজি এই নানা থেকে তিনি আমাদেরকে কতটুকু বাঁচাতে পারেন। পরীক্ষামূলক হলেও এবার সাহেব চরমায় মুক্তি প্রয়োজন করেন কি, আগামী 12 তারিখ হাত পাখায় ভোট দিব ইনশা, ঠিক আছে? তো শুধু আপনি না, আপনার বাসায় গিয়ে বলবেন আপনার দাওয়াতে যদি একজন মানুষ হাত পাখায় দিকে আসে এবং এর কারণে সে তার সুবিধা লাভ করে, আপনিও একটা প্রতিদান পাবেন ইনশা আল্লাহ। এই জন্য আমরা সবার কাছে ঘরে ঘরে এই মেসেজ পৌঁছিয়ে দিব, এবার নির্বাচনে ভোট দিব হাত পাখায় ইনশা। তো বাবাদের কাছে আমরা আজকে অনুরোধ দিই যে আপনারা আপনাদের আমাদের বয়স থেকে নিয়ে বাংলাদেশ বরিশাল বা বাংলাদেশে 50 বছর আমরা পার করলাম, কার দ্বারা কতটুকু লাভ হয়েছে, আমাদের নাগরিক যে বৈধ সুবিধাগুলো কতটুকু পেয়েছি, বাকি পরিমাণ নিরাপত্তা পেয়েছি, বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছে। এবার আমরা একটা পরিবর্তন দেখতে চাই যে একজন আলেমকে যদি আমরা আমাদের নগর পিতা হিসাবে নির্ধারণ করি, তিনি যদি মেয়র হন, আমাদের নাগরিক সুবিধা, আমাদের অর্থনৈতিক সুবিধা, আমাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করেন, আমাদের ব্যবসা যে মানে অতি মানবিক যে মানে অতিমাত্রার যে ট্যাক্স গুলো, যে ট্যাক্সের গেড়াকলে পড়ে আমরা নানা ধরনের সমস্যা, চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী এগুলো থেকে তিনি আমাদের কতটুকু মুক্তি দিতে পারেন, এটা পরীক্ষার জন্য হলেও এবার আমরা ভোট দিব হাত পাকা ইনশা, ঠিক আছে না আঙ্কেল? ইনশাল্লাহ এবার ভোট দিব হাত পাকা ইনশাল্লাহ। কন্দ্রবের মহাপরিচালক শুধু আপনারা না, বাসায় পৌঁছে দিবেন আমাদের একটা।